সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই বাড়িতে সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা জানো যে আমাদের এখন দেশের যে পরিস্থিতি, করোনা নামক মহামারীতে আমরা আক্রান্ত, যার কারণে আমাদের বিদ্যালয় বন্ধ, পাঠদান বন্ধ, আমরা তোমাদেরকে পড়াতে পারছি না। যদিও এটা তোমাদেরই ভালোর জন্য, আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদের সুরক্ষার কথা চিন্তা করে বিদ্যালয়গুলো বন্ধ রেখেছে। তো বিদ্যালয় বন্ধ থাকলে তো লেখাপড়া বন্ধ করে থাকলে চলবে না, তাই না? তো সেজন্য আমাদেরকে অবশ্যই প্রতিদিন নিয়মিত বাড়িতে পড়তে বসতে হবে এবং নিয়ম মতো আমরা সেটা করবো। যদি কোথাও কোনো সমস্যা পড়ে তাহলে স্বশয় স্কুলে শিক্ষকদের সাথে আমরা যোগাযোগ করবো। তো ঠিক আছে, আমি আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে একটি পাঠ নিয়ে তোমাদের সামনে এসেছি। আমি খালেদা পারভীন, সহকারী শিক্ষক সিংড়া দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় সিংড়া নাটোর এর পক্ষ থেকে এবং আমাদের জনপ্রিয় চলনবিল অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি তোমাদের এই ক্লাসটি উপস্থাপন করব আজকে। সবাই আমার ক্লাসটা দেখার জন্য বসে পড়ো এবং তোমাদেরকে বলছি তোমরা বিজ্ঞান বই, পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইটা নিয়ে বসো, বিজ্ঞান বই, খাতা এবং কলম নিয়ে আমার সাথে বসে পড়ো, ঠিক আছে? তো ঠিক আছে, শুরু করা যাক তাহলে আজকে আমাদের পাঠটা। শুরুতে প্রথমেই আমি তোমাদেরকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আগেই আমি আমার পরিচয়টা দিয়ে দিয়েছি, আমার নাম খালেদা পারভীন। আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস নেব পঞ্চম শ্রেণী। আচ্ছা, আমরা প্রতিদিন ক্লাস করা শুরু করার আগে অবশ্যই কিছু না কিছু নতুন কিছু করার চেষ্টা করি, তাই না? তোমরা গান ভালোবাসো, ছড়া ভালোবাসো, প্রতিদিন আমরা কিছু না কিছু করি। তো আজকেও আমরা কিছু একটা করি, চলো। তো আমি তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি, আজকে তোমাদের একটা ভিডিও দেখাবো। তোমরা কি সেটা দেখতে চাও? আমি জানি তোমরা সবাই সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো। তো চলো আমরা সেটা দেখি। দেখলাম, কেমন লাগলো তোমাদের? আশা করছি ভালো। এখানে আমরা কি দেখলাম? একটি গোলাপ ফুল, গোলাপ ফুল ফোটার দৃশ্যটা দেখলাম। গোলাপ কি? একটি উদ্ভিদ, তাই না? আমরা এর আগে কিন্তু শিখেছি যে উদ্ভিদ কি করে, খাদ্য প্রক্রিয়াটা কিভাবে করে, সূর্যের সাহায্যে স্থলক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমাদের তাহলে মনে আছে।
এখন দেখো আমি তোমাদের জন্য কিছু ছবি এনেছি, ছবিগুলো দেখো তো কিসের ছবি? তাহলে এগুলো আমরা কিচেন ছবি দেখলাম, এগুলো সবই খাবারের ছবি। এখানে আরো কিছু ছবি আছে দেখো খাবারের, এর থেকে আমি এগুলো দেখো আমরা এগুলো সবাই দিই তাই না। এটা হচ্ছে চাল, ভাত রান্না করা হয় যেটা আমাদের প্রধান খাদ্য, এটা ডাল, মিষ্টি, মিষ্টি অনেক বাচ্চাই খুব পছন্দ করে, এটা হচ্ছে মাছ, কথায় আছে মাছে ভাবে বাঙালি। আচ্ছা তাহলে আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে আমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়, অধ্যায়ের নাম হচ্ছে সুস্বাস্থ্যের সুস্থ জীবনের জন্য খাদ্য। তো চলো আমরা খাদ্য সম্পর্কে আরো কিছু জানি। পাকানো এবং এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর।
একটু আগে যেটা পড়েছি সেটা পড়লে একটু মনে করলে পরে সেটা বুঝতে পারবে, পেরেছো নিশ্চয়ই, তাই না? আচ্ছা চলো আমরা দেখি, তারপরে আমি তোমাদের সাহায্য করছি। তাহলে আমরা খাবারে কি কি ব্যবহার করছি? কার্বাইড, ফরমালিন এবং নানা ধরনের রং। তোমাদের উত্তরের সাথে নিশ্চয়ই আমার উত্তরটা মিলে গেছে নাকি? আমি আশা করছি মিলে গিয়েছে। আচ্ছা এখানে দেখো আমি কিছু তোমাদের মানব, আমাদের যে আমরা যে মানব দেহ, আমাদের যে শরীর, সেখানে কিছু অঙ্গ প্রত্যঙ্গের ছবি দেখাচ্ছি। আর এটা হচ্ছে লিভার বা যকৃত, আমরা যেটা বলি, এটা আমরা কিডনি জানি। এটা হচ্ছে ফুসফুস, আর এখানে দেখো একটা শিশু কিছু একটা নিচ্ছে, তাহলে ইনহেলার নিচ্ছে। ইনহেলারটা কেন নেয় আমরা এখন সেটা জানবো। দেখো এই যে আমরা খাবারে যে রং বা রাসায়নিক পদার্থ ব্যবহার করছি, তার ফলে আমাদের কি হচ্ছে, আমরা যতই নিজেকে সুস্থ মনে করি না কেন, আমরা কিন্তু আসলেও সুস্থ থাকছি না। আমাদের শরীরের ভিতরের যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো একে একে করে নষ্ট হওয়ার পর, যেমন কি হচ্ছে, লিভারটা নষ্ট হচ্ছে, যকৃতটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে এই রাসায়নিক দ্রব্য এবং কৃত্রিম রঙের ব্যবহারের ফলে। তারপর দেখো আমাদের এখানে কি এটা নষ্ট হচ্ছে, কিডনিটা নষ্ট হয়ে যাচ্ছে, যার তারপরে ফুসফুসের সমস্যা হচ্ছে। আর এখানে এটা হচ্ছে যে আমি বললাম যে ইনহেলারটা কেন নেওয়া হয়, যখন কোনো মানুষের শ্বাস নিতে কষ্ট হয় তখন সেটা এই কৃত্রিম প্রক্রিয়া তাকে ইনহেলার দিয়ে তার এই অ্যাজমা বা হাঁপানি রোগের চিকিৎসা করা হয়। তাহলে দেখো আমরা কৃত্রিম রং এবং রাসায়নিক পদার্থ ঠিকই ব্যবহার করছি শুধুমাত্র কিছু লাভের জন্য, অথচ আমরা নিজেরাই নিজেদের কত ক্ষতি করে চলেছি, তাই না? চিন্তা করো আমরা যে এখন জানলাম যে রাসায়নিক দ্রব্য ব্যবহারের ফলে কি কি রোগ হয়, রাসায়নিক দ্রব্য ব্যবহারের ফলে কি কি রোগ হয়, হ্যাঁ তোমরা একটু ভুলে দেখে নাও যে লিভার নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, ফুসফুস নষ্ট হয় এবং ক্যান্সারের মতো রোগও আমাদের হয়ে থাকে শুধুমাত্র এই কৃত্রিম রং এবং রাসায়নিক দ্রব্য ব্যবহারের ফলে। তো এখন তোমরা সবাই তোমার বিজ্ঞান বইয়ে 45 পৃষ্ঠাটা বের করো এবং আমার সাথে বের করো এবং সবাই পড়ো। এখানে কি আছে দেখো, আমি এতক্ষণ যেটা বললাম তার সাথে দেখো তোমরা মিল খুঁজে পাও নাকি, আমি একটু পড়ছি তোমরা আমার সাথে দেখো। কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানোর খাদ্য, খাবারকে আকর্ষণীয় চকলেট, আইসক্রিম, কেক, চিপস, কোমল পানীয় ইত্যাদিতে কৃত্রিম রং ব্যবহার করা হয়েছে। কৃত্রিম রং মেশানো খাবার মানুষের ক্যান্সার, অমনোযোগিত, অস্থিরতা ইত্যাদি রোগ সৃষ্টি করে। অসাধু ব্যবসায়ীরা খাবারে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে থাকে। খাবার সংরক্ষণের জন্য ফরমালিন ব্যবহার করা হয়। ফল পাকানোর জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন কার্বাইড ব্যবহার করা হয়। এসকল ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে বৃক্ক যকৃত অকার্যকর হয়ে যেতে পারে, ক্যান্সারের মতো রোগও হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ কৃত্রিম রং এবং রাসায়নিক পদার্থ মেশানোর যে কথাগুলি আমরা স্লাইডে দেখলাম বিভিন্ন এবং বইয়ের সাথে মিল করে দেখলাম, হ্যাঁ বইও আমাদের একই কথাই আছে, তাই না? তোমরা এটা আবার মনোযোগ দিয়ে আবার পড়বে। আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন এনেছি, এই প্রশ্নগুলো তোমরা খাতায় লেখো, খাতায় প্রশ্নের উত্তরগুলো লেখার চেষ্টা করো, আমি জানি তোমরা এটা পারবে। প্রথম প্রশ্নটা কি, কৃত্রিম রং মেশানো পাঁচটি খাবারের নাম লিখো। দুই নম্বর হচ্ছে কৃত্রিম রং এবং রাসায়নিক পদার্থ মেশানোর ফলে কি কি রোগ হয়। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা এটার উত্তরটা লিখবে আশা করছি, এবং আমি তোমাদেরকে যেহেতু স্কুল বন্ধ এখন তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিচ্ছি। আমি বাড়ির কাজটি হলো হাতে কৃত্রিম রং ও রাসায়নিক দ্রব্য ব্যবহারের ক্ষতিকর দিক। তোমরা সবাই এই বাড়ির কাজটি তোমাদের নিজ নিজ খাতায় লিখ
লিখে উত্তরটা লিখে রাখবে, এবং যদি সম্ভব হয় তোমাদের শিক্ষকদের মেসেঞ্জারের সাথে তাদের সাথে যদি যোগাযোগ থাকে মোবাইল নাম্বারে, তাহলে তাদেরকে উত্তরটা মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। আর যদি তা সম্ভব না হয় তাহলে তোমরা খাতায় এটা সংরক্ষণ করবে, এবং বিদ্যালয় খোলার পরে ষষ্ঠ শ্রেণীর শিক্ষককে দিয়ে সেটা মূল্যায়ন করে নেবে যে তোমরা ঠিকমতো পড়েছো বা লিখেছো কিনা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বৃন্দরা তো ঠিক আছে, আমি তোমাদের জন্য একটি একটা বার্তা নিয়ে ক্লাসটা আমি শেষ করব। আমরা সবাইকেই চাই সুস্থ থাকতে চাই, তাই না? এবং এই সুস্থ থাকতে হলে আমাদের খাদ্যটাকে অবশ্যই কী হতে হবে, ভালো হতে হবে, মানে নির্ভেজাল হতে হবে। সেই জন্য আমরা কী চাই? ফরমালিনমুক্ত মাছ চাই, কার্বাইডমুক্ত ফল চাই, রাসায়নিক দ্রব্যমুক্ত ফল চাই। এবং এই করোনার সময় আমি তোমাদেরকে অনুরোধ করবো, তোমরা সবাই বাড়িতে থাকবে এবং নিজের এবং তোমার পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্যের জন্য প্রতি অবশ্যই নজর দিবে, এবং বাহিরে যদি যাও মাস্ক ব্যবহার করবে অবশ্যই, এবং সব সময় হ্যান্ড ওয়াশ অথবা সাবান দিয়ে তোমাদের হাত ধুয়ে রাখবে, এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এটাই আমি তোমাদের কাছে আশা রাখছি, এবং এই বলেই আমি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।